Assalamualaikum shobai ke asha kori shokol onek bhalo achen ajker ei video te ami apnaderke dekhabo je kibhabe play store theke pubg ba free fire er moto je games gula royeche shegula kibhabe bondho kore diben to onekei ache jara games khelar prochur ashokto phone theke games delete kore dewar poreo abar kintu play store theke download kore neoa jay এই ক্ষেত্রে যদি প্লে স্টোর থেকে গেমসটা বন্ধ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে আর ওই ফোনে পাবজি বা ফ্রি ফায়ার বা এই জাতীয় যে গেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ডাউনলোড করে নেওয়া যাচ্ছে না তো কিভাবে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার বা পাবজি বা এই ধরনের যে গেমসগুলো রয়েছে সেটা কিভাবে বন্ধ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বাড়িতে যদি ছোট ভাই থাকে সেই ক্ষেত্রে আপনি গেমসটা আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন কিন্তু ডিলিট করে দেওয়ার পরে প্লে স্টোরে গিয়ে যদি গেমসটা লিখে সার্চ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখবেন যে গেমসটা চলে আসছে এবং এই ক্ষেত্রে কিন্তু সরাসরি এইখান থেকে ইনস্টল করে নেওয়া যায় তো আপনি যদি আপনার ফোন থেকে এই গেমসটা বন্ধ রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সে আর এই ফোনে ওই গেমসটা কিন্তু ডাউনলোড করতে পারবে না বা সেই ক্ষেত্রে পড়ালেখা অমনোযোগী হয়ে যাচ্ছে এরকম কিন্তু হবে না তো একটা লিমিট রাখতে পারবেন তো কিভাবে আপনার ফোন থেকে গেমস বন্ধ করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আপনি যে কাজটা করবেন আপনার ফোনের প্লে স্টোরে আসবেন তো প্লে স্টোরে আসার পর এইখান থেকে আপনার জিমেইলের লোগো যেটা রয়েছে এটার উপর টাচ করতে হবে তো এখানে টাচ করার পর একটু নিচে আসলে এখানে সেটিংসের অপশন পাবেন তো আপনি এইখান থেকে জাস্ট সেটিংসের অপশনে ক্লিক করে দিবেন তো তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা যে কাজটা করবো এইখান থেকে ফ্যামিলি বলে একটা অপশন রয়েছে এই অপশনে টাচ করবো তো এখানে টাচ করার পরে এখান থেকে যে প্যারেন্টাল কন্ট্রোলস যেটা রয়েছে এটার উপর টাচ করবো তো এখানে টাচ করলে একটু লোডিং নিতে পারে তো আপনার যদি নেট কানেকশন চালু থাকে ভালো থাকে তাড়াতাড়ি এসে পড়বে তো এরপরে আমরা যে কাজটা করবো এই যে প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ এই অপশনের উপর টাচ করবো তো এখানে টাচ করার পরে ক্রিয়েট কন্টেন্ট পিন মানে এইখানে আপনাকে একটা নতুন পিন দিতে বলতেছে এই পিনটা কিন্তু পরে লাগবে আপনি নতুন একটা পিন দিতে পারেন আপনার ইচ্ছা মতো তো এই ক্ষেত্রে আমি 4টা 1 দিয়ে নিলাম আবার এখান থেকে একই পিন মানে কনফার্ম করতে হবে এরপরে এখানে উপরে আপনারা দেখতে পারবেন যে প্যারেন্টাল কন্ট্রোল আর অন মানে এর আগে এটা অফ ছিল এখন আমরা এটা অন করে ফেললাম এখন আমরা যে কাজটা করবো এখান থেকে অ্যাপস অ্যান্ড গেমস যে অপশনটা রয়েছে এই অপশনে টাচ করতে হবে তো এখানে টাচ করার পরে আপনার এইখানে সবগুলা টিক মার্ক দেওয়া থাকবে প্রথমে সবগুলাই টিক মার্ক দেওয়া থাকে আপনি যে কাজটা করবেন প্রথম যে অপশনটা রয়েছে এইটা শুধুমাত্র টিক মার্ক রাখবেন তো এই ক্ষেত্রে আপনার রেটিং শো করতে পারে কোনো সমস্যা নেই শুধুমাত্র প্রথম অপশনটা টিক মার্ক রেখে এখান থেকে সেভ ক্লিক করবেন তো সেভ ক্লিক করার পর এই সেটিংসটা সেভ হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ব্যাকে আসবেন তো ব্যাকে আসার পরে এখান থেকে যদি আপনি আবার প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে ধরুন আমি এখানে ফ্রি ফায়ার লিখে সার্চ করলাম তো দেখুন এখানে কিন্তু ফ্রি ফায়ার আর নেই আবার যদি এখান থেকে পাবজি লিখে সার্চ করি দেখতে পারছেন এখান থেকে পাবজি লিখে সার্চ করলে পাবজি গেমসটা কিন্তু এখানে আসবে না ঠিক একইভাবে এখানে এরকম গেমস যেগুলো রয়েছে সেইগুলো আপনার এখানে সার্চ করে আসবে না বা আপনার প্লে স্টোরে থাকবে না কিন্তু অন্য যেইগুলো গেমস রয়েছে ওইগুলো ঠিকই থাকবে কিন্তু এই ধরনের যে গেমসগুলো রয়েছে ওইগুলো থাকবে না তো আপনি যদি পরবর্তী সময়ে আবার কখনো এটা মানে ঠিক করে দিতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে টাচ করবেন আবার এখান থেকে সেটিংসে চলে যাবেন তারপর এখান থেকে ফ্যামিলি বলে যে অপশনটা রয়েছে এইখানে টাচ করে প্যারেন্টাল কন্ট্রোলসে চলে যাবেন এবং এইখান থেকে জাস্ট এটা অফ করে দেবেন এবং আপনার যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা আবার লিখে এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন তো এখন যদি আমরা ব্যাকে আসি তো ব্যাকে আসার পর এখান থেকে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার লিখে সার্চ করার পরে ফ্রি ফায়ার চলে আসছে তো আগের মতো একদম যেরকম ছিল সেরকম হয়ে যাবে তো এইভাবে মূলত প্লে স্টোর থেকে গেমস বন্ধ করতে পারেন আবার পরে এইভাবে ঠিক করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ